অসাধারণ ওখানে এদিকে একটা সরিপুরে শট এবং দুর্দান্ত শট জন জনের সামনে ওখানে বসে জন জন দর্শক নিচে শট এবং গোল করতে পারে সুন্দর বল হোসেন হোসেন থেকে সরিপুর সরিপুর ফিল্ডে দুই কাদের কাদের বল মারিয়েছেন এবং ওখানে গোল ও কিন্তু ওখানে এরই মধ্যে ভাস্করের শট দূর দূর থেকে এবং জোরে হাততালি জুয়েলের জন্য বিদেশি খেলোয়াড় জুয়েল অসাধারণ শুরু হয়ে গেল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা ভাস্কর সেখান থেকে চন ডান দিকে চন জোরালো শট অসাধারণ শট এবং তার থেকেও দুর্দান্ত সেই অসাধারণ শট এবং দুর্দান্ত সেই বিশ্বজিতের সেফ ওখানে শট করেছেন ভাস্কর সেখান থেকে বল পাই জুয়েল একদম ডান দিক খেসে গেছেন জুয়েল জুয়েল সেখান থেকে ব্যাক পাস করে মেরে যাওয়ার চেষ্টা কাদের একের বিরুদ্ধে তিন কাদের সামনের দিকে ভারী সুন্দর বল ওদিকে জন অসাধারণ অ্যাসিস্ট করেছিল কিন্তু কাদের কিন্তু হোসেন হোসেনের সাথে বল দখলে লড়াই বাকি এবং সেট পিস বাপাতেই বল পাই সেগা সেগা থেকে প্রসেন প্রসেন সামনের দিকে কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা সেখান থেকে সারিফুল ভালো লম্বা বল সেখান থেকে অলোক অলোক কিন্তু ওখানে ক্লিয়ার করলেন ওখানে জন ওখানে করেছিলেন টিম লোকরা লাকি লটারি বল পাই কাদের এগিয়ে চলেছে কাদের তা কাটানোর জন্য প্রস্তুত ওখানে এদিকে একটা সরিপুরের শট এবং দুর্দান্ত সেই অসাধারণ সেই মাঝমাঠ অতিক্রম করে গেছে করে দেন শট কিন্তু পার উঁচিয়ে মাঠের বাইরে গোলরক্ষক বিশ্বজিৎ বিশ্বজিৎ সেখান থেকে বল মারিয়েছেন প্রসেন বল পায় প্রসেন সেখান থেকে ব্যাক পাস আবার বিশ্বজিৎ এর মধ্যে একটি বিপদ ঘটে যেতে পারত সেখান থেকে বল দখলে লড়াই কি শত করেছিল ইন স্টেপে সেখান থেকে এখনো বিপদ ঘটতে পারে কিন্তু ওখানে রীতিমত জার্সি ধরে করছে ভাস্কর ভাস্কর সেখান থেকে জন 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 সামনের দিকে কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু ওখানে ধরা পড়ে গেছে সেখান থেকেই শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের ভাস্কর শট করেছে জোরালো শট পার উঁচিয়ে বিশ্বজিৎ সেখান থেকে সামনের দিকে আক্রমণে আক্রমণে ওরো ওরো শট করেছে কিন্তু ওখানে সেকেন্ড বারেই ছিল সেখান থেকে কাউন্টার এটা জুয়েল জুয়েল লম্বা বল উদ্দেশ্য মারিও মারিও ভারী সুন্দর রিসিভ রিসিভ টচ করে সামনের দিকে বেরোনোর চেষ্টা কিন্তু ওখানে রেফারির বাঁশি কাদের কাদের সেখান থেকে জন জন জনের সামনে ওখানে বসে জন জন টচ করে নিচে শট এবং ওখানে গোল করতে পারে অসাধারণ গোল করলেন ওখানে জুয়েল বাঁধ কত বারের পাশেই দাঁড়িয়েছিলেন জুয়েল এবং তিনি কাজের কাজটি করতে কিন্তু কোনো ভুল করেননি জনের বাড়ানো বল থেকে ওখানে ঠান্ডা বাতে সেখান থেকে কাউন্টার অ্যাটাক বল পাই সারিফুল ভারী সুন্দর বল হোসেন হোসেন থেকে সারিফুল সারিফুল একটি লোকনাথ লাকি লটারি সেগা সেগা থেকে বিশ্বজিৎ বিশ্বজিৎ গোলরক্ষক বিশ্বজিৎ অনেকটা উঠে এসছেন সেখান থেকে আবার সেগা সেগা লম্বা বল কিন্তু ধরা পড়ে গেছে আবার কাদের 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 এবং সেগার বল দখলে লড়াই সেগা সেখান থেকে প্রসেন প্রসেন সামনে থেকে কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা প্রসেন প্রসেন থেকে ভারী সুন্দর বল ওরক 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 শট করেছেন কিন্তু ওখানে ভারী সুন্দর ক্লিয়ারেন্স জনের পা থেকে চলছে দ্বিতীয়ার্ধের খেলা 1-0 গোলেই একটি গোল শোধ করতে চাইছে বল পাই গোলরক্ষক বিশ্বজিৎ লোকনাথ লাকি লাকি বিশ্বজিৎ এগিয়ে চলেছে বিশ্বজিৎ শট করবেন কি হ্যাঁ শট করেছেন কিন্তু ধরা পড়ে গেছেন ওখানে সেখান থেকে আবার আক্রমণে সারিফুল ডানদিক দেব ওখান থেকে প্রসেন প্রসেন অত্যন্ত স্কিলফুল খেলোয়াড় প্রসেন সেখান থেকে ব্যাক পাস সেগা
কিন্তু ওখানে ক্লিয়ারেন্স ওদিকে সেন্টার অ্যাটাক তাদের একের বিরুদ্ধে দুই একের বিরুদ্ধে দুই তাদের কাদের বল মারিয়েছেন এবং ওখানে গোল অসাধারণ রোমাঞ্চকর প্রথম সেমি ফাইনাল 2-0 বলে এগিয়ে গেল বানজিতিয়া ক্লাব এবং অসাধারণ একটি সেলিব্রেশন আমরা দেখতে পেলাম ওখানে মারিওর কাছ থেকে দুটি গোল করে ফেললো ওখানে জুয়েল জুয়েল 2-0 গোলে এগিয়ে গেল বল পায় প্রসেন 2-0 গোলে পিছিয়ে রয়েছে তার দল ভারী সুন্দর পায় পাস বল দখলে লড়াই এরই মধ্যে রেফারি বাসি এবং সেট পিস বল পায় এগিয়ে চলেছে বিশ্বজিৎ বিশ্বজিৎ সামনে দিকে বিশ্বজিৎ বিশ্বজিৎ থেকে সেগা বাদিক দিয়ে সেগা সেগা থেকে ওড়ো কিন্তু ওখানে এরই মধ্যে ভাস্করের শট দূর দূর থেকে গোল 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 3-0 করে ওখানে অসাধারণ সেলিব্রেশন অসাধারণ দুর্দান্ত একটি ম্যাচ তাদেরকে তিনটে গোল পরিশোধ করতে হবে অন্যদিকে বিশ্বজিতের শট কিন্তু ওখানে ক্লিয়ার করে ফেলেছে এখনো লোকনাথ লাকি লটারিকে এরই মধ্যেই এট এ টাইম ওয়ান মিনিট ওদিকে আবার কাউন্টার এটা ওখানে ওখানে জুয়েল জুয়েলের সাথে বিশ্বজিতের একটি বল দখলে লড়াই কিন্তু ওখানে বাধা পড়ে গেছে সেখান থেকে এরই মধ্যে রেফারির বাঁশি জোরে হাততালি জুয়েলের জন্য বিদেশি খেলোয়াড় জুয়েল অসাধারণ